Hello friend, welcome back my another video. Notun aro ekti video te apnader shobaike shagotom. Amra shobai Facebook ID byabohar kori ar ei Facebook ID ti amader shob shomoy device e kintu login kora thake jar karone onek shomoy amra Facebook er password ti bhule jai ar sei password ti jokhon apnara bhule jan tahole kibhabe bhule jao password ti apnara recover korben অথবা কোনো কারণে যদি আপনারা পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান কিভাবে পরিবর্তন করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই যারা ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করা শিখতে চান অথবা ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছেন রিকভার করার শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটি দেখেই আশা করি আপনারা ফেসবুকের এই কাজগুলো করে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কি করব প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো হওয়ার পরে ডাইন পাশে উপরে প্রোফাইল পিকচারের উপরে আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা সেটিং অপশান দেখা যাচ্ছে যদি এখানে সেটিং অপশানটি না পান তাহলে আপনারা এখানে নিচে খুঁজে নেবেন সেটিং অপশান যেমন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে খুঁজে নেবেন আমি কী করবো এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব আপনার উপরও ট্যাপ করে দিতে পারেন তারপরে আমি কী করবো এই সেটিংয়ের উপরে ট্যাপ করে দিলাম আবার এই সেটিংয়ের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পর দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সেন্টার আর নিচে দেখা যাচ্ছে পার্সোনাল ডিটেল পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড প্রিফারেন্স এবং ভেরিফিকেশান আমি কী করবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করে দিব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমি স্ক্রল করে নিচে চলে যাব দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেটিং আর এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো এখানে দেখা যাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো যার জন্য আমি কী করবো এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর আমি ট্যাপ করে দিব চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার ফেসবুক আইডি দেখা যাচ্ছে এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে আমি কী করবো এই ফেসবুক আইডির উপর আমি ট্যাপ করে দিব ফেসবুক আইডির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড আর এখানে দেখা যাচ্ছে কারেন্ট পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ আমরা যদি আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাই তাহলে আপনারা কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনারা আগের পুরানো পাসওয়ার্ডটি এখানে বসাবেন তারপরে নতুন যে পাসওয়ার্ডটা আপনি বসাতে চান সেটা নিউ পাসওয়ার্ডের জায়গায় বসাবেন আবার রিকভারির জায়গায় এখানে বসাবেন বসে আপনি কী করবেন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তবে আমি আজ এই প্রসেসটাও দেখালাম তারপরে যদি আপনারা পাসওয়ার্ডটি ভুলে যান অনেক সময় আমরা কিন্তু পাসওয়ার্ডটি ভুলে যাই কারণ হলো আমরা দীর্ঘদিন লগইন থাকার কারণে আমরা অনেক সময় পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে কী করবেন এবং এখানে লেখা আছে ফরগেট ইউর পাসওয়ার্ড আমি কী করবো এই ফরগেট ইউর পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দিব ফরগেট ইউর পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে এখানে কিন্তু একটা আছে মোবাইল নাম্বার একটা আছে জিমেল অর্থাৎ আমার মোবাইলে একটা ওটিপি যাবো সেটা কিন্তু মোবাইলও যেতে পারে জিমেলও যেতে পারে যেটা আপনি সিলেক্ট করবেন সেটি যাবে আমি কী করবো আমি মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিব মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিয়ে আমি কী করবো দেখেন এখানে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ এখানে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে এসএমএস আমি এসএমএসটা সিলেক্ট করে দিচ্ছি এখানে কিন্তু সাইডটা অপশান দেখাচ্ছে আমি সেন্ড কোড বাই এসএমএসটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি কী করবো এই কন্টিনিউর উপরে ট্যাপ করে দিব কন্টিনিউর উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এন্টার টেস্ট এখানে কিন্তু এই ইমেজ কোডটা আমাকে এখানে বসাতে হবে আমি ইমেজ কোডটা প্রথমে বসিয়ে নিচ্ছি দেখেন আমি ইমেজ কোডটি বসিয়ে নিলাম তো যদি ইমেজ কোডটি কোনো কারণে ভুল হয় তো আবার দ্বিতীয়বার বসিয়ে নেবেন আমি ইমেজ কোডটি বসিয়ে নিয়ে আমি কী করবো আবার কন্টিনিউ রূপে ট্যাপ করে দিব কন্টিনিউ রূপে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো এখানে কিন্তু আমার মোবাইলে যে মোবাইল নাম্বার যেহেতু আমি সেন্ড কোড এসএমএসের জন্য সিলেক্ট করেছিলাম সেই মোবাইলে একটি কোড যাবে সেই কোডটি আমাকে এখানে বসাতে হবে আমি সেই কোডটির জন্য অপেক্ষা করব এখানে আমি কী করবো এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি কোডটি হলো 527758 আমি কোডটি বসিয়ে আমি কী করবো এই কন্টিনিউ রূপে ট্যাপ করে দিব কন্টিনিউ রূপে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই পেজটিতে নিয়ে আসো এন্টার নিউ পাসওয়ার্ড এখন আমাকে বলছে এখানে নিউ পাসওয়ার্ডটি বসার জন্য আমি একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড বসিয়ে নেবেন বসালাম বসিয়ে আমি করবো 1234 বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কী করবো দেখেন আমি এই নেক্সট ট্যাপ করে দিব নেক্সট ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে
নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে হোম পেজ ডিতে নিয়ে আসলো, অর্থাৎ আমার ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে। আমরা যদি ভুলে গিয়ে থাকি তাহলে এইভাবে আমরা আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবো। এই হলো আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে দেখলে আশা করি আপনারা আপনাদের একটি ফেসবুক অথবা লগ ইন করা একটি ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যাওয়া পাসওয়ার্ডটি রিকভার করা শিখে নিতে পারবেন। কারণ আমরা যখন লগ আউট করা একটা পাসওয়ার্ড রিকভার করি তখন একটি প্রসেস, আর যেটি লগ ইন করা আছে প্রথম থেকে কিন্তু পাসওয়ার্ডটি বলে ভুলে গিয়েছি সেটা রিকভার করতে হয় এইভাবে। এই হলো আজকের ভিডিও।